সমালোচনা প্রিয় জাতি হয়ে গেছে। আমার ক্যারেক্টারটা সম্পর্কে এই মুহূর্তে বলা সম্ভব না। আরও হল বাড়বে, বাধ্য হয়ে হল মালিকরা তারা হল ভেঙে ফেলেছে। আর বাংলাদেশে একটা হল করার সক্ষমতা বহু মানুষের আছে। আমরা একটু সব কিছুতে একটা খালি সমালোচনা প্রিয় জাতি হয়ে গেছে, সব কিছুর মধ্যে সমালোচনা খুঁজি, তাই না? আমার ক্যারেক্টারটা সম্পর্কে এই মুহূর্তে বলা সম্ভব না। তবে আমি এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে, অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্র আছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছি। এটা হলে গিয়ে দেখার পরে বোঝা যাবে যে আসলে আমার চরিত্রটা কী। না, দর্শকদের ছোট করে শুধু এইটুকু বলতে পারি যে এটা এমন একটা গল্প যে দর্শকরা এই গল্পটা দেখে বিনোদিত হবেন, হ্যাঁ, তাদের ভাল লাগবে গল্পটা, এবং গল্পের শেষে গিয়ে একটু চমৎকৃতও হবেন যে আসলে এই ছবিটা তো প্রথমে ভাবি নাই যে এইভাবে শেষ হবে। হ্যাঁ, হয় না যে গল্প, আমরা খুব অর্ডিনারি অনেক গল্প দেখি, টেলিভিশনের নাটক বা সিনেমা দেখি, যে আগেই বলা যায় গল্পের পরিণতি কী, কিন্তু এখানে এই গল্পের পরিণতিটা কোথায় এইটা কেউ বলতে পারবে না। আস্তে 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 আরও হল বাড়বে, এবং আমার মনে হয় যে এই যে ধারাটা যে অনেকগুলো ছবি একসাথে মুক্তি পাচ্ছে, এই ধারাও অব্যাহত থাকবে। আমার ধারণা যে আগামী বছরগুলোতে এই সংখ্যা আরও বাড়তে থাকবে। এটাকে আমি খুবই ইতিবাচক হিসেবে দেখি, এবং ছবি যদি বাড়তে থাকে, দর্শক যদি আগ্রহ নিয়ে সিনেমা দেখতে যায়, তাহলে সিনেমা হলও বাড়বে। আমাদের একসময় 2000-এর উপরে সিনেমা হল ছিল, এখন কমে গেল কেন? দর্শকরা হলে যেত না বলেই তো কমেছে, বাধ্য হয়ে হল মালিকরা তারা হল ভেঙে ফেলেছে, কারণ তাদের হল চলে না, ছবি চলে না। তো মানুষ যদি হলে যায়, ছবি দেখতে যায়, তারা যদি, তারা তো ব্যবসায়ী, তা তারা যদি রিটার্নটা পায়, তাহলে নিশ্চয়ই আরও হল হবে। আর বাংলাদেশে একটা হল করার সক্ষমতা বহু মানুষের আছে। এখন আপনি দেখেন, হ্যাঁ, অবশ্যই উনি অত্যন্ত জনপ্রিয় একজন চলচ্চিত্র মানে হিরো আর কি। হ্যাঁ, তো উনি ছবি, ওনার ছবি আসলে স্বাভাবিকভাবে মানুষ, যারা দর্শক আছেন, ওনার ভক্ত আছেন, তারা ছবি দেখতে যাবে। কিন্তু বাংলাদেশে যদি আপনি সবচেয়ে জনপ্রিয় মানে বাণিজ্যিকভাবে সফল ছবিগুলো দেখেন, তো সেই সব ছবিতে তো উনি ছিলেন না, তাই না? আপনি যে 3-4 ছবি বলেন, সে মানুষকে দেখে নাই, দেখতে যায় নাই, নিশ্চয়ই গিয়েছে। আমার ধারণা যে মানুষ আসলে গল্পটা দেখতে যায়, অভিনয়টা দেখতে যায়, হ্যাঁ হ্যাঁ, ফটোগ্রাফিটা দেখতে যায়, সেটাও দেখতে যায়, হ্যাঁ। তো ভালো ছবি যদি হয়, ভালো কন্টেন্ট যদি হয়, ভালো অভিনয় যদি থাকে, ভালো মেকিং থাকে, তাহলে দর্শক সেই ছবিগুলোও দেখবে, এবং অনেক বেশি করেই দেখবে, আমার বিশ্বাস। না, আমার কাছে এটা মনে হয় না, ভারতে তো দর্শক কমে নাই, ভালো ছবিগুলো তো হলে মানুষ যায়। আসলে প্রত্যেকটার আলাদা টেস্ট আছে, ঘরে বসে ওটিটিতে একটা কন্টেন্ট দেখার এক ধরনের মজা, আবার হলে গিয়ে সিনেমা দেখার এক ধরনের মজা, টেলিভিশনে বসে খেলা দেখার এক ধরনের আনন্দ, আবার স্টেডিয়ামে বসে খেলা দেখার আর একটা আনন্দ, তাই না? তাই সিনেমাও তাই, হলে গিয়ে সিনেমা দেখা আর বাসায় বসে ওটিটি দেখা, দুইটা দুই রকম মজা। দর্শক হলে গিয়েও ছবি দেখবে বলে আমার বিশ্বাস। না, ব্যক্তিগত জীবনে আসলে ভালো মন্দ মিলিয়ে তো মানুষ, আমি খুব শান্ত সেটাও বলা যাবে না, আবার আমি খুব রাগী সেটাও বলা যাবে না। যদি কখনো রাগ করার মতো অবস্থা তৈরি হয়, তাহলে তো একটু রেগেই যাই, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি শান্ত থাকারই চেষ্টা করি।